হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শায়নশ্যাম। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প সূচনা করেছেন। তো এই প্রকল্পটি হলো যুবশ্রী টু অর্পণ, অর্থাৎ যুবশ্রী অর্পণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবক যুবতীদের, যে সমস্ত যুবক যুবতীরা রয়েছে যারা এখন বেকার রয়েছে, তাদেরকে স্বনিযুক্তি করার লক্ষ্যে, স্বনির্ভর করার লক্ষ্যে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে আবেদন করার কী কী শর্ত রয়েছে বা যোগ্যতা রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, পুরো ডিটেলস আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই হয়তো যুবশ্রী প্রকল্প যেটা রয়েছে, সেই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে অনেকে আপনারা মাসে মাসে হয়তো 1500 টাকা করে পাচ্ছেন, যারা যারা আবেদন করেছেন, যে বেকার যুবক যুবতীদের যে 1500 টাকা করে দেওয়া হয় যুবশ্রী প্রকল্পের মাধ্যমে। তো এটি হচ্ছে যুবশ্রী টু, যেখানে আপনাদেরকে বিভিন্ন শিল্প, ছোট মাঝারি ক্ষুদ্র শিল্প, শিল্পোদ্যোগ গড়ে তোলার জন্য অথবা ব্যবসা করার জন্য, স্বনির্ভর হওয়ার জন্য আপনাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। প্রত্যেক বছর 50,000 জনকে দেওয়া হবে। তো সেই ডিটেলস আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ অবধি অবশ্যই পুরো ভিডিওটিকে দেখবেন। এবং আরেকটি রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনও গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনাদের মিস হবে না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে যুবশ্রীর পর এবার যুবশ্রী টু প্রকল্প, যুবশ্রী প্রকল্পের পর এবারে যুবশ্রী টু অর্পণ নামে আরেকটি নতুন প্রকল্প নিয়ে আসছে রাজ্য সরকার। তো এই প্রকল্প অনুসারে রাজ্য সরকার প্রতি বছর মোট 50,000 যুবক যুবতীকে স্বনির্ভর, স্বনিযুক্তি হওয়ার নিযুক্তির জন্য মাথা পিছু 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে। এই প্রকল্পের যে যোগ্যতা আপনাদের হতে হবে, এখানে এই বলছে যে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রার্থীদের অন্তত 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 45 বছর, এর মধ্যে হতে হবে বয়স, এবং ওই প্রার্থীর পরিবারের যে বার্ষিক আয় সেটা হতে হবে 8 লক্ষ টাকার মধ্যে, এবং আইটিআই বা কারিগরি কোর্স করে থাকলে, এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। অর্থাৎ এখানে যেটা উল্লেখ করা রয়েছে যে আইটিআই এবং কারিগরি কোর্স আপনাদের থাকতে হবে এবং এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনাদের নাম নথিভুক্ত থাকতে হবে। তো এই এখানে যে প্রকল্পের কথা বলা হয়েছে যে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি ছোট উদ্যোগ ও বস্ত্র দপ্তর থেকে প্রতি বছর মোট 50,000 প্রার্থীকে বেছে নেওয়া হবে। উৎপাদনমূলক, পরিষেবামূলক ও নতুন ব্যবসা বা যে কোনো স্বনিযুক্তি প্রকল্পের এই কাজ এই প্রকল্পের অধীনে এখানে করা যাবে, মাথা পিছু 1 লক্ষ টাকা করে প্রদান করার ব্যবস্থা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। তো এই প্রকল্পে যদি আপনারা আবেদন করতে চান, তাহলে আপনাদের যে যোগাযোগ করতে হবে সেখানে এই যে ওয়েবসাইট লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, যে cadir.mssewb@nsc.in, এই ওয়েবসাইটে আপনাদের, এই সাইটে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে, এখানে আপনারা ডিটেলস জানতে পারবেন বিস্তারিত। তো এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি থেকে যদি আপনাদের সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট। থ্যাংক ইউ।